নামে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল কাজে নেই আধুনিকতার ছোঁয়া দু সালের জুন মাসে একশো থেকে আড়াইশো শয্যায় উন্নীত হলেও বাড়েনি সেবার মান রোগী ও স্বজনরা জানান মতো ডাক্তার না থাকায় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় রোগীদের শয্যা সংকটের কারণে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হয় হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশও বেশ নোংরা মশা মাছির উপদ্রবে দশা রোগীদের একবার পরিবেশ খুবই খারাপ আর অসুস্থ রোগী আর অসুস্থ মশা রাত্রে ঘুমাইতে পারি না ইভেন টয়লেট তাছাড়া বাহিরের যে পরিবেশ ভিতরে যে পরিবেশ সব মিলে একবারে জর্জরিত তারা রয়েছে আর এখন পর্যন্ত ডাক্তার আসেনি আবার দুইটা বাজলে ডাক্তার থাকবেন ডাক্তার এখন এসে বসে নাই বেলা এক থেকে গেছে এখন ডাক্তার দেখতে পায় না বাচ্চারা সবাই অনেক কষ্ট করছে জনবল সংকটের কথা স্বীকার করে চিকিৎসকরা জানান অর্থিকের চেয়ে কম লোকবল দিয়ে চলছে হাসপাতালটি তবে চিকিৎসকদের আন্তরিকতার অভাব নেই বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক 250000 এর আসন আমাদের পাতা আছে তার উপরে রোগী যেগুলার আমার ভিতরে জায়গা নাই এখানে কোনো রোগী সেবা ছাড়া যায় না আমাদের প্রত্যেকটা ওষুধ আমরা দিতে পারি ডাক্তারদের উপস্থিতির পাশাপাশি চিকিৎসার মান ও হাসপাতালের পরিবেশ উন্নত করার দাবি মানিকগঞ্জবাসীর সমর ইসলাম একুশে টেলিভিশন